হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুকেট কলকাতা আজকের ক্লাস ভিডিওটি কনসাইনমেন্টের সেকেন্ড ক্লাস আজকে ক্লাস ভিডিওতে আমরা কনসাইনমেন্ট অ্যাকাউন্টের একটা ফরম্যাট আলোচনা করবো তোমরা যারা কনসাইনমেন্ট অ্যাকাউন্টের পার্ট ওয়ানটা দেখো নি সেটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নাও তাহলে তোমরা এই ভিডিওটা সহজে বুঝতে পারবে তাহলে আজকে স্টার্ট করছি কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ফরম্যাট এখানে আমি একটা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করেছি আর কনসাইনমেন্ট অ্যাকাউন্টে কী কী লিখতে হয় কী কী আসে সেটা আমি সব পরপর লিখেছি তো এগুলো আমি ডিটেলসে বোঝাবো তোমরা বুঝবে ভালো করে ভিডিওটা দেখবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট যে আমরা করবো সেটা কনসাইনারের বুকে করব কনসাইনার অর্থাৎ যে মেন বিজনেসম্যান তার বুকে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা করব তাহলে ওপরে লিখতে হবে ইন দি বুকস অফ কনসাইনার তারপরে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট তারপরে পার্টিকুলার পার্টিকুলার ডেবিট ক্রেডিট তোমাদের আবার একটু ছোট করে ডিটেলসে বলে দিই কনসাইনার কাকে বলে কনসাইনি কাকে বলে কনসাইনার কনসাইনি কনসাইনার হলো যে গুডসটা টা প্রোডাকশন করছে যে মেন বিজনেসম্যান আর কনসাইনি হলো এক একজন এজেন্ট কনসাইনার যাকে দিয়ে নিজের গুডসটা সেল করাবে নিজের এলাকার বাইরে একজনকে হায়ার করবে যাকে দিয়ে সে নিজের গুডসটা সেল করাবে অর্থাৎ কনসাইনার গুডস পাঠাবে কনসাইনির কাছে সেল করার জন্য কনসাইনি সেল করে কিভাবে কমিশন পাবে অর্থাৎ কনসাইনার কাকে বলে যে দ্রব্য পাঠায় তাকে কনসাইনার বলে আর যে দ্রব্যটি গ্রহণ করে তাকে কনসাইনি বলে সবার প্রথমে আমাদের কী লিখতে হয় কনসাইনার যে গুডসটা কনসাইনির কাছে পাঠায় সেই গুডসের ভ্যালুটা সবার প্রথম লিখতে হয় সবার প্রথম আমাদের প্রবলেম কী দেওয়া থাকবে কনসাইনার এত এত টাকার গুডস কনসাইনির কাছে পাঠিয়ে দেয় সেটা আমরা অ্যাকাউন্টসে কী লিখব টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে আর তারপরে সেই গুডসটা পাঠাতে গিয়ে কনসাইনির কাছে পাঠাতে গিয়ে ট্রান্সপোর্ট খরচ ইন্স্যুরেন্স খরচ এগুলো যা খরচ হয়েছে সেগুলো কনসাইনারকে বেয়ার করতে হয় কনসাইনারকে দিতে হয় সেটা আমরা কি লিখি ক্যাশ অ্যাকাউন্ট তারপরে কি লেখা আছে কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ কনসাইনি অ্যাকাউন্ট ব্র্যাকেটে লেখা আছে কনসাইনিস এক্সপেন্সেস অর্থাৎ গুডসগুলো যখন কনসাইনির কাছে গিয়ে পৌঁছাবে তখন সেই গুডসটা গাড়ি থেকে নামানো তার জন্য তাকে লোক হায়ার করতে হবে লেবার হায়ার করতে হবে তাদেরকে যে টাকা দিতে হবে তারপরে গোডাউনে মালটা পৌঁছানোর জন্য যদি কোনো ছোট গাড়ি করতে হয় সেই খরচগুলো এখানে কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে লিখতে হবে ব্র্যাকেটে লিখে দিতে হবে কনসাইনিজ এক্সপেন্সেস তারপরে কি আছে ক্রেডিট সাইডে চলে আসি বাই কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট আবার লেখা হয়েছে ব্র্যাকেটে কি লেখা আছে ক্যাশ সেলস অর্থাৎ গুডসটা কনসাইনির কাছে পৌঁছালো এরপর কনসাইনির কাজ কি সেই গুডসটা কাস্টমারদের কাছে সেল করা সেই সেল করার যে সেলগুলো কনসাইনি ক্যাশে করবে অর্থাৎ ধারে বিক্রি করবে না ডাইরেক্ট টাকা নিয়ে গুডসটা সেল করবে সেটা এখানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লিখতে হবে কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে অবশ্যই লিখে দিতে হবে ক্যাশ সেলস তারপরে কী আছে বাই কনসাইনমেন্ট ডেপটার্স অ্যাকাউন্ট ক্রেডিট সেল অর্থাৎ কনসাইনি যদি কোনো গুডস ধারে বিক্রি করে কোনো কাস্টমারকে তখন কনসাইনমেন্ট ডেপটস অ্যাকাউন্ট লিখতে হবে এরপর কনসাইনি গুডসগুলো সেল করেছে যে পরিমাণ গুডস সেল করেছে ধরে নাও এক মাস পরে কনসাইনি একশোটার মধ্যে আশিটা গুডস সেল করেছে তাহলে সেই সেলিংয়ের উপরে কনসাইনি একটা কমিশন নেবে নিজের কমিশন নিজে ক্যালকুলেট করবে এখানে কনসাইনারের বুকে টু কনসাইনি অ্যাকাউন্ট কমিশন অর্থাৎ আশিটা গুড সেল করে যত টাকা কালেকশান হয়েছে সেই কালেকশান সেই সেলিংয়ের উপরে একটা পার্সেন্টেজ হারে কনসাইনিং কমিশন পাবে সেটা এখানে টু কনসাইনি অ্যাকাউন্ট হিসেবে লিখতে হবে সেই কমিশনের অ্যামাউন্টটা এখানে লিখতে হবে তারপরে কনসাইনমেন্ট স্টক ডেস্ট্রয়েড অ্যাকাউন্ট অর্থাৎ গুডসটা পাঠাতে গিয়ে বা কনসাইনের কাছে পৌঁছে যদি ডেস্ট্রয় হয়ে যায় লস হয়ে যায় কোনো রকমের গাড়ি থেকে যদি কার্টুন ছিঁড়ে যায় বা কোনো কিছু মানে যে কোনো কারণে যদি কোনো গুডস ডেস্ট্রয় হয়ে যায় তাহলে সেটা কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লিখতে হবে কনসাইনমেন্ট স্টক ডেস্ট্রয়েড অ্যাকাউন্ট এটা বা অ্যাব নর্মাল লস হিসেবে লেখা যায় অ্যাব নর্মাল লস হিসেবে এখানে গুডসের ভ্যালুটা লিখতে হবে এরপর ডেবিট সাইডে একটা এন্ট্রি আছে টু কনসাইনমেন্ট ডেপটার্স অ্যাকাউন্ট আমরা ডেবিট সাইডে কনসাইনমেন্ট ডেটাস কেন লিখেছি ক্রেডিট সাইডে আমরা কেন লিখেছিলাম ধারে মাল বিক্রি করেছি তাদের কাছ থেকে আমরা টাকা পাই সেটা আমরা লিখেছিলাম কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট ডেবিট সাইডে এটা কেন লিখেছি এটা ব্যাড ডেপ্ট অর্থাৎ কয়েকজন কাস্টমার থাকে যাদেরকে আমরা ধারে মাল বিক্রি করলে তারা টাকা দেয় না বা আশা থাকে যে আর টাকা পাবো না আমরা তাদের কাছ থেকে তখন আমরা সেটা ডেবিট সাইডে ব্যাড ডেপ্ট হিসেবে লিখি সেটা ফাইনাল অ্যাকাউন্টে আমরা লিখতাম টু ব্যাড ডেপ্ট বলে ঠিক সেভাবেই সেভাবেই যদি কনসাইনমেন্টের কোনো কাস্টমারের কাছে আমরা টাকা পাওয়ার আশা আর না থাকে তাহলে সেটা কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট হিসেবে ডেবিট দিকে লিখতে হবে আর এখানে যত টাকা পাই সেই অ্যামাউন্টটা লিখতে হবে অর্থাৎ এই টাকাটা আমরা পাবো না এরপরে ক্রেডিট সাইডে কী আছে বাই কনসাইনমেন্ট স্টক আনসোল্ড স্টক অর্থাৎ ক্লোজিং স্টক একশোটা মালের মধ্যে কনসাইনি যে আশিটা মাল সেল করেছে তার কাছে তো কুড়িটা মাল এখনও পড়ে আছে কুড়িটা সেই ইউনিটটা এখানে লিখতে হবে সেই ইউনিটে যত টাকা ভ্যালু সেই ভ্যালুটা লিখতে হবে অর্থাৎ ক্লোজিং স্টক ঠিক যেমন প্রফিট অ্যান্ড লসে আমরা লিখতাম এরপরে কি লেখা আছে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট অন কনসাইনমেন্ট বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লস অন কনসাইনমেন্ট অর্থাৎ ডেবিট সাইড ক্রেডিট সাইড টোটাল করে আমরা আমাদের দেখতে হবে কোন দিকে বেশি হয়েছে যদি ক্রেডিট সাইডে বেশি হয় তাহলে সেটা প্রফিট হবে আর সেই ব্যালেন্সিং ফিগারটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হিসেবে এখানে লিখতে হবে আর যদি ডেবিট সাইডটা বেশি হয়ে যায় ক্রেডিট সাইডের তুলনায় তাহলে ক্রেডিট সাইডে যতটা পরিমাণ কম হয়েছে সেটা প্রফিট এন্ড লস হিসেবে এখানে লিখতে হবে তারপরে আমাদের কলমটা মিলিয়ে টোটাল অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করার পরে আমাদের আরেকটি অ্যাকাউন্ট করতে হবে এটিও কনসাইনারের বুকে করতে হয় ইন দ্য বুকস অফ কনসাইনার কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে আমাদের কী কী এন্ট্রি করতে হবে সবার প্রথমে লিখতে হবে টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্যাশ সেলস অর্থাৎ কনসাইনমেন্ট অ্যাকাউন্টে যে আমরা কনসাইনিজ পার্সোনাল অ্যাকাউন্ট লিখেছিলাম ক্যাশ সেলস যে অ্যামাউন্টটা লিখেছিলাম সেটাই ঠিক ঘুরিয়ে এখানে কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট কনসাই কনসাইনিজ পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের লিখতে হবে টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট যেমন লেজার পোস্টিংয়ের টাইমে আমরা করতাম ইলেভেন টু ইলেভেন যখন আমরা লেজার নতুন শিখেছিলাম তখন এভাবে পোস্টিং করতে হতো আমাদের ঠিক সেভাবেই বুক কনসাইনিজ পার্সোনাল অ্যাকাউন্টে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট প্যাকেটে ক্যাশ চেক সেই অ্যামাউন্টটা তারপরে টু আগে ডেবিট সাইডটা বলে দি টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট বিলস রিসিভেবল ডিজঅনার্ড এটা বলছি একটু পরে ক্রেডিট সাইডে আলোচনা করার পরে বাই ব্যাংক বিলস রিসিভেবল অ্যাকাউন্ট অ্যাডভান্স কনসাইনার যদি কনসাইনিকে কোনো টাকা অ্যাডভান্স দেয় ধরে নাও কনসাইনার কনসাইনির কাছে গুডস পাঠিয়েছে কিন্তু কনসাইনির কাছে টাকা নেই সেই গুডসটা আনলোডিংয়ে আনলোডিংয়ে খরচ করার জন্য অথবা অন্যান্য কোনো খরচ করার জন্য কনসাইনি বলছে আমার কাছে টাকা নেই আমি টাকা দিতে পারবো না তখন কনসাইনার কিছু পরিমাণ টাকা ওকে অ্যাডভান্স দেয় যদি অ্যাডভান্স সেই টাকাটা দেয় তাহলে এখানে কনসাইনির অ্যাকাউন্টে বাই ব্যাংক ব্যাঙ্ক মানে ব্যাঙ্কে টাকা পাঠালে ব্যাঙ্ক লিখতে হবে ক্যাশে পাঠালে ক্যাশ আর বিলস রিসিভেবল মানে বিল কোনো দিলে তখন বিলস রিসিভেবেল বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্সেস অ্যান্ড কমিশন কনসাইনমেন্ট অ্যাকাউন্টে আমরা যে দুটো এন্ট্রি লিখেছিলাম কনসাইনিজ পার্সোনাল অ্যাকাউন্ট কনসাইনিজ এক্সপেন্সেস আর টু কনসাইনি পার্সোনাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে কমিশন এই দুটো অ্যামাউন্টটা টোটাল করে কনসাইনি অ্যাকাউন্টে এখানে লেখা হবে বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে এক্সপেন্সেস অ্যান্ড কমিশন দুটো টোটাল করে যা অ্যামাউন্ট হবে সেটা এখানে লেখা হবে তারপরে কি আছে ডেবিট সাইডে আছে টু বিলস রিসিবেল অ্যাকাউন্ট ব্র্যাকেটে লেখা আছে বিলস রিসিবেল ডিজঅনার্ড অর্থাৎ কনসাইনার অ্যাডভান্স হিসেবে যে বিলস বিলস রিসিবেল অর্থাৎ বিল হিসেবে দিয়েছে একটা টাকা সেটা সেই বিলটা ডিজনার্ড হয়েছে সেই বিলটা টাকা পাওয়া যায়নি সেটা ডেবিট সাইডে টু বিলস রিসিভেবেল অ্যাকাউন্ট লেখা হয়েছে তারপরে কি আছে বাই ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশ রিসিভড ফ্রম ডেপটার্স ধারে কনসাইনি এখানে কনসাইনি ধারে কিছু মাল কাস্টমারদের সেল করেছিল সেটা ক্রেডিট সেল হিসেবে আমরা লিখেছিলাম সেই কাস্টমারদের মধ্যে একজন কাস্টমার বা কোনো কাস্টমার যদি টাকা দেয় পরে সেই টাকাটা মেটায় ধারের টাকাটা তাহলে সেটা কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে ক্যাশ রিসিভ ফ্রম ডেবিটার্স লিখতে হবে তারপরে লেখা আছে ক্যাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেমিটেন্স অর্থাৎ ব্যালেন্সিং ফিগার এই দুটো টোটাল করে ডেবিট সাইডে বেশি হবে অবশ্যই কেন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্যাশ সেল সেখানে সেল আছে তাই ডেবিট সাইডেই সবসময় বেশি হয় তো ডেবিট সাইডে বেশি হবে তখন ক্রেডিট সাইডটা ব্যালেন্স করার জন্য মেলানোর জন্য যতটা পরিমাণ কম হবে সেটা ক্যাশ ব্যাঙ্ক হিসেবে লিখতে হবে ব্র্যাকেটে লিখে দিতে হবে রেমিটেন্স এই অ্যামাউন্টটা লিখে আমাদের ডেবিট ক্রেডিট সাইডের কলামটা মিলে যাবে আর আমাদের কনসাইনমেন্ট অ্যাকাউন্ট কমপ্লিট হবে তাহলে আমি এখানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ফর্ম্যাটটা তোমাদের বোঝালাম যেখানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে কী কী লিখতে হয় আর কনসাইনিজ পার্সোনাল অ্যাকাউন্টে কী কী লিখতে হয় সেটা আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো একটা এন্ট্রি যদি বুঝতে অসুবিধা হয় কোনো রকমের তাহলে কমেন্ট করো আমরা অবশ্যই অ্যান্সার দেবো সেখানে তোমাদের বুঝিয়ে দেবো আবার আজকে ক্লাস ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা কনসারমেন্ট অ্যাকাউন্টের একটা ছোটো অঙ্ক করবো তো সেটা নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিল আইকনে প্রেস করে দাও গুড বাই এভরি